আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি আওয়ামী লীগের সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা, সংবিধান মেনে বাংলাদেশে সংসদ নির্বাচন হবে, হার্ডলাইনে পুলিশ গ্রেপ্তার 760 কর্মীদের কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না বিএনপি। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে রাতে তল্লাশি জোরদার, একই দিনে পাল্টা কর্মসূচি বাদ দিন বলেন আওয়ামী লীগের মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনের তফসিল আসলে কবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক সংকট, সংলাপের দরজা প্রায় বন্ধ। রাজপথে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি, যে কোনো মূল্যে ঢাকার দক্ষিণ নিয়ন্ত্রণ রাখতে চায় দুদল। সে লক্ষ্যে একদিন পিছিয়ে আজ নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। তাদের মোকাবেলায় পাল্টা সমাবেশ করবে ক্ষমতাসীন দলের 3 সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এসব কর্মসূচিতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দল দুটি। সারাদেশ থেকে নেতা কর্মীরা ঢাকায় আসছেন। বিএনপি সমমনা 37 দল ছাড়াও যুগপথ আন্দোলনের সংহতি জানিয়ে এবি পার্টি আজ রাজপথে থাকবে। দীর্ঘদিন পর আওয়ামী লীগ বিএনপি সহ অন্তত 40 দল একই দিন রাজধানীতে কর্মসূচি পালন করবে। রাজপথে বড় দুই দলের শক্তির লড়াই আজ। বড় দুই দলের অনুপস্থান এবং আজ ঢাকার রাজপথ দখলে বিশাল শোডাউনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নজরও থাকবে ঢাকার দিকে। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ কোথানিবাসীর মধ্যে দেখা গেছে চরম উৎকণ্ঠা। আজ কি হবে বা কি হতে যাচ্ছে এমন আলোচনায় সর্বত্র। রাজনৈতিক বিশ্লেষকরা এমন পরিস্থিতিকে রাজনীতিতে ঝড়ের পূর্বাভাস বলে মনে করছেন। তাদের মতে গণতান্ত্রিকভাবে সভা সমাবেশ করার অধিকার সবার রয়েছে, কিন্তু একই দিন পাল্টা কর্মসূচির সংঘাতকে উস্কে দিতে পারে। যে কোনো মুহূর্তে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সংবিধান মেনে বাংলাদেশের সংসদ নির্বাচন হবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন জাতীয় সংসদে নির্বাচন হবে সংবিধান মেনে, কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন হবে না। বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি নামের অনুষ্ঠানে প্রশ্নের জবাবে কথাগুলো বলেছেন হাসান মাহমুদ। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপকমিশনার আন্দুল ইলিয়াস, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক। আজকের অনুষ্ঠানে হাসান মাহমুদ উপস্থিত বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নানা প্রশ্নের জবাব দেন। শুরুতেই তিনি বলেন, কলকাতা প্রেস ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক দৃঢ় ও দীর্ঘদিনের। আমি কলকাতা প্রেস ক্লাবে ডাকে এখনও আরও এসেছি। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদান ভোলার নয়। সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়ে কলম ধরেছিলেন প্রেস ক্লাবের কলম যোদ্ধারা। 71-এর 17 এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগরে ছুটে গিয়েছিলেন এখানকার কলম সৈনিকরা। কিভাবে ভুলবো আমরা তাদের অবদানের কথা, তাই আমাদের এই বন্ধন দৃঢ় ছিন্ন হওয়ার নয়। হার্ডলাইনে পুলিশ গ্রেপ্তার 760, বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দিল হার্ডলাইনে পুলিশ। মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 760 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচি স্থল ও আশেপাশ সহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছে বাহিনী বিভিন্ন ইউনিটের সদস্যরা। স্ট্যান্ডবাই রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, রাজধানীর প্রবেশ মুখে বসানো হয়েছে কড়া চেকপোস্ট, অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে নগরের মোড়ে মোড়ে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। রাজধানীতে মঙ্গলবার ভোর 6টা থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত বিএনপির 339 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, আর বুধবার ভোর 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 411 জন। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি 105 জন। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা 2:30 পর্যন্ত দারুস সালাম থানা এলাকায় 57 জন, কাফর থানা এলাকায় 39 জন, পল্লবীতে 32 জন, বনানী ও গুলশানে 12 জন করে, তুরাক ও লালবাগে 9 জন করে এবং যাত্রাবাড়িতে 5 জন গ্রেপ্তার হয়েছেন।
কর্মীদের কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না বিএনপি। রাস্তা থেকে সরে যেতে পুলিশের নির্দেশনা পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের নেতা কর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিএনপি। পথধারে কিছু নেতা এবং গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকেই কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নয়াপল্টন কার্যালয়ে মূল ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ মইদুল বৃহস্পতিবার বেলা 3টায় প্রথম আলোকে বলেন, রেজভি স্যার বলেছেন কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। এদিকে পুলিশ সরিয়ে দিলেও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে জড়ো হওয়ার চেষ্টা করছেন, পরে পুলিশের কড়াকড়ির কারণে আশেপাশে গিয়ে অবস্থান করছেন। অনেকে কার্যালয়ের সামনে ও আশেপাশের অবস্থান নিয়েছেন। কক্সবাজার থেকে মহাসমাবেশে যোগ দিতে ঢাকা এসেছেন শহীদুল ইসলাম। নয়াপল্টন কার্যালয়ের সামনে তিনি প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বোঝার জন্য এসেছেন। সরেজমিনে দেখা যায় বেলা 3টার দিকে কেন্দ্র কার্যালয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি গাড়ি থেকে নেমেই কার্যালয়ের সামনে অবস্থানরত নেতা কর্মীদের চলে যেতে নির্দেশনা দেন। বলেন, কাল সমাবেশ, আজ এখানে থাকার দরকার নেই, প্লিজ আপনারা চলে যান। এর আগে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা। বেলা 11:30 পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দিতে পেরেছেন। এরপর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের আর দাঁড়াতেই দিচ্ছে না পুলিশ। ঢাকা হারিজা মহাসড়কের রাতে তল্লাশি। ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে ঢাকা হারিজা মহাসড়কে রাতে ঢাকাগামী লেনে তল্লাশি জোরদার করেছে পুলিশ। সকাল থেকে স্থানটিতে কয়েকবার যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালালেও রাত 9টা থেকে এই তল্লাশি জোরদার করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে সরেজমিনে দেখা যায় সাভারের আমিনবাজার বিশ্বাচা বিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের একটি দল জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক পর রাত 9টায় পুলিশ সদস্যরা মহাসড়কে ঢাকাগামী লেনে যান। পুলিশ সদস্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা হারিজা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করেন। তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি সহ যাত্রীদের ঢাকায় আসার কারণ পরিচয় জানতে চান। জিজ্ঞাসাবাদ শেষে যাত্রীদের যেতে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ আবদুল্লাহ আহিল কাফি প্রথম আলোকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমিনবাজার এলাকায় সবসময় তল্লাশি চালানো হয়। আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আশুলিয়া ও আমিনবাজার এলাকায় তল্লাশিতে জোরদার দেওয়া হচ্ছে। একই দিনে পাল্টা কর্মসূচি বাদ দিন আওয়ামী লীগকে বলেন মির্জা আব্বাস। বিএনপির সভা সমাবেশের দিন পাল্টা কর্মসূচি পালন করা থেকে বিরত থাকতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাশাপাশি বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় আসতে থাকা নেতা কর্মীদের বাধা না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আগামী শুক্রবার নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা আব্বাস সহ দলটির নেতারা। কয়েক মাস ধরে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি সহিংসতার দিকে যায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, উল্টো গুলি হামলা করে বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দিইনি। জাতীয় নির্বাচনের তফসিল আসলে কবে? নির্বাচন করতে হলে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে তা করতে হবে 2024 সালের 29 জানুয়ারি থেকে আগের 90 দিনের মধ্যে, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের 1 নভেম্বর থেকে। নির্বাচন কমিশন ইসি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সংসদ বহাল রেখে নির্বাচন হলে নভেম্বরের আগে তফসিল ঘোষণার সুযোগ নেই। অবশ্য জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগামী নির্বাচন হলে সেটা ভিন্ন বিষয়। বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, তিনি অনুমান করে বলতে পারেন আগামী সেপ্টেম্বরের কোনো একটা সময় তফসিল ঘোষণা করবেন। তার এই বক্তব্য প্রচারিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনের নানামুখী আলোচনা শুরু হয়েছে। তাহলে কি এই নির্বাচন আগাম অনুষ্ঠিত হবে এমন প্রশ্ন সামনে এসেছে। এ বিষয়ে সিসি কাজী হাবিবুল আওয়াল প্রথম আলোকে বলেছেন, তার বক্তব্যটি ছিল অনুমান নির্ভর। জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে তারা এখনও কমিশন আলোচনা করেননি।